ঘরে ঘরে চাকুরির ঘোষণা অনুযায়ী কুড়িগ্রামে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে। দেশের 125টি ইউনিয়নের 4 সহস্রাধিক দুস্থ নারী নিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আহসান হাবিব নীলুকে সঙ্গে নিয়ে সীমা শারমিনের রিপোর্ট। ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও সমৃদ্ধশীল দেশ এবং দুস্থ হতদরিদ্র নারীদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে 2015 সালে শুরু হয় স্বপ্ন প্রকল্পের কার্যক্রম। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম ও সাতক্ষীরায় 18 হতে 45 বছর বয়সী দুস্থ 4,464 জন নারীকে এ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয় 1.5 বছরের জন্য। প্রকল্প চলাকালীন সুবিধাভোগীদের স্বাস্থ্য, চিকিৎসা, পুষ্টি সহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে করে তারা আত্মনির্ভরশীল হয়ে সচ্ছলতা আনতে পারে নিজেদের সংসারে। স্বপ্ন কাজে ঢুকি আয় উন্নতি করবো, হাঁস মুরগি পুষবো, চড়াই পুষবো, গরু পালবো, এই আমার অভাব থাকবে না, উন্নতি করে খেতে পারবো, বাচ্চা কাচ্চা লেখাপড়া করাইতে পারবো। প্রকল্পের প্রথম পর্বে কুড়িগ্রামে স্কিম অর্জন হয় 3,495টি। রাস্তা 3,791 কিলোমিটার, যা প্রতি ইউনিয়নে গড়ে সংস্কার করা হয় প্রায় 63 কিলোমিটার। এছাড়াও সম্পন্ন হয় সেচ, নালা রক্ষণা, মাটি ভরাট সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, যার সুফল পাচ্ছে স্থানীয় জনগণ। সকালে গ্রামবাসীর আশপাশের সকাল চলাচল করতেছে, সকালে মনে করো সুবিধা হইতেছে, যাতায়াত খুব কষ্ট ছিল, মহিলা মহিলা মারামারি করতেছে, এখন আমার সুবিধা হইতেছে, এখন রাস্তাঘাট বানছে, আমরা স্কুল যেতে পারছি। খুব শীঘ্রই সফলভাবে পাইলটিং সমাপ্ত হলে আমরা 22টা জেলায় সারা দেশে দুস্থ দরিদ্র মানুষদের ভাগ্য উন্নয়নের জন্য একসাথে কাজ করব। স্বপ্ন নামক এই প্রকল্প গ্রামীণ দুস্থ মহিলাদের ভাগ্য উন্নয়ন ও দেশের দারিদ্র বিমোচনে সরকারের একটি টেকসই প্রকল্প। ইউএনডিপি ও স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে কুড়িগ্রামের 73টি ইউনিয়নে 2,592 জন এবং সাতক্ষীরায় 52টি ইউনিয়নে 1,872 জনকে এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়। প্রকল্পের সাফল্য অব্যাহত থাকলে পাইলটিং প্রকল্প হিসেবে সরকার দেশের আরও 20টি জেলায় প্রায় 60,000 নারীকে এ কর্মসূচির আওতাভুক্ত করবে বলে জানান প্রকল্প কর্মকর্তা। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।